নমস্কার বন্ধুরা, লিব্রা টু ম্যাথামেটিক্স চ্যানেলে স্বাগত। তো এখন আমি তোমাদেরকে 2021 সালের যে NMMC পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার ম্যাট পেপারের প্রশ্ন 51 থেকে 60 সমাধান করে দেখাবো। তো এইগুলোকে যে ম্যাট, এই যে ম্যাটগুলো তার নাম হচ্ছে ভেন ডায়াগ্রাম। তো এই জাতীয় প্রবলেম এর আগেও আমি করে তোমাদের দেখিয়েছি, এখানে আমি আরও পরীক্ষার আগের মুহূর্তে বেশ কিছু করে দিচ্ছি তোমাদের, যাতে সুবিধা হয় তোমাদের। সেই জন্য তো চলো দেরি না করে শুরু করি। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে 51 দাগের, বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ডায়াগ্রামস ইন্ডিকেটস দ্য বেস্ট রিলেশন বিটুইন ওমেন মেন অ্যান্ড বয়। নিচের কোন চিত্রটি মহিলা পুরুষ এবং বালকের মধ্যে সম্পর্ক বোঝায়? তাহলে মহিলা পুরুষ এবং বালক, দেখো এখানে আমরা কি করব, একটা গোল, কয়েকটা গোল চিহ্ন দিয়ে বোঝাবো। ধরো এরকম একটা গোল চিহ্ন দিয়ে আমি মহিলাদের সেটকে বোঝালাম, ঠিক আছে। আচ্ছা আর কি আছে, পুরুষ এবং বালক আছে। তাহলে মহিলা এবং পুরুষ আলাদা, মহিলার সঙ্গে পুরুষের কোনো সম্পর্ক নেই, তাহলে পুরুষকে বোঝানোর জন্য আমাকে একটা আলাদা করে গোল তৈরি করতে হবে। তাহলে আমি আর একটা গোল তৈরি করলাম পুরুষদের জন্য। এবার যারা বালক তারাই তো পরবর্তীকালে যখন প্রাপ্তবয়স্ক হয় তখন পুরুষে পরিণত হয়, অর্থাৎ ছোটো কথায় বলতে গেলে যারা পুরুষ তারা একসময় বালক ছিলেন। তাহলে পুরুষ, এই যে পুরুষদের জন্য এই যে গোলটা এঁকেছি সেই গোলটার মধ্যেই বালকরা থাকবে, কারণ বালকরাই পরবর্তীকালে পুরুষে পরিণত হবে, অর্থাৎ সব বালকই পুরুষ। সেই জন্য পুরুষের ভিতরে আমি আর একটা ছোট্ট করে গোল আঁকবো, একে বোঝাবো বালকদেরকে। তাহলে এই চিত্রটা হয়ে যাবে তাহলে এই যে চিত্রটা, এই চিত্রটা আমরা এঁকেছি এখন, এই চিত্রটা হয়ে যাবে মহিলা পুরুষ এবং বালকের মধ্যে সম্পর্কের, ঠিক আছে। তাহলে এটা কোন অপশানে আছে, দেখো এই যে চিত্রটা আমরা এঁকেছি এখানে সেইটা আছে অপশান বিতে। অপশান বিতে দেখো হুবহু একই রকমের একটা চিত্র আছে, তাহলে এইটাই হয়ে যাবে 51 দাগের প্রশ্নের উত্তর। তো চলো পরের প্রশ্নে যাই। এবার আমরা 52 দাগের প্রশ্নের উত্তর খুঁজব, বলেছে নিচের কোন চিত্রটি ইউরোপ, আমেরিকা, ইউরোপ মহাদেশে আর মহাদেশ এর মধ্যে সম্পর্ক বোঝায়? তাহলে আমেরিকা, ইউরোপ আর মহাদেশ। এখন একটা জিনিস তো তোমরা জানো যে আমেরিকা আর ইউরোপ দুটোই মহাদেশ, আমেরিকা একটা মহাদেশ আবার ইউরোপ একটা মহাদেশ, ঠিক আছে। এবং আমেরিকাটা ইউরোপের থেকে আলাদা, এক নয়, ঠিক আছে। তো দেখো তাহলে প্রথমে আমরা মহাদেশ বোঝানোর জন্য এরকম একটা বড় করে গোল আঁকবো, এটা হচ্ছে মহাদেশ বোঝাচ্ছে, ঠিক আছে। তার মধ্যে আমেরিকা একটা মহাদেশ, তাহলে আমেরিকা একটা আলাদা করে গোল আঁকবো, আর ইউরোপ আর একটা মহাদেশ, তাহলে আরেকটা আলাদা করে গোল আঁকবো ইউরোপ। আমেরিকা আর ইউরোপ দুটো আলাদা মহাদেশ, আর এরা দুজনেই প্রথমে মহাদেশ আঁকবো সমস্ত মহাদেশগুলোর, এবং এর মধ্যে আবার দুটো মহাদেশ হচ্ছে আমেরিকা আর ইউরোপ, তাহলে এর মধ্যে আঁকবো আমরা জানি আমেরিকা একটা মহাদেশ আবার ইউরোপ একটা মহাদেশ। তাহলে অপশান বিতে দেখো এই চিত্রটি আছে, অপশান বি হয়ে গেল আমাদের 52 দাগের সঠিক উত্তর। তো দেখো এই প্রশ্নগুলো কিন্তু বন্ধুরা সহজ, একটু যুক্তি দিয়ে ভেবে করলেই কিন্তু খুব একটা কঠিন মনে হওয়ার কথা নয়, তোমরা পারবে। তো চলো এবার আমরা 53 দাগের প্রশ্নের উত্তর খুঁজব। 53 দাগের বলেছে নিচের কোন চিত্রটি স্কুল, ক্লাসরুম, ব্ল্যাকবোর্ডের মধ্যে সম্পর্কে বোঝায়? তো দেখো বন্ধুরা এখানে প্রথমে একটা বড় করে গোল আঁকবো স্কুল বোঝানোর জন্য। এখন দেখো স্কুলের মধ্যেই থাকে ক্লাসরুম, তাহলে ক্লাসরুমটা কিন্তু স্কুলের বাইরে নয়, স্কুলের মধ্যে থাকে ক্লাসরুম। তাহলে এর মধ্যে আমি আর একটা গোল লিখি, আমি স্কুলকে দেখাবো বোঝাবো, ঠিক আছে। এবার ক্লাসরুমের মধ্যে দেখো চক, ডাস্টার, বোর্ড, ব্ল্যাকবোর্ড এগুলো সব ক্লাসরুমের মধ্যে থাকে, তাহলে আবার এই ক্লাসরুমের ভিতরে একটা ছোট্ট করে গোল লিখে আমি ব্ল্যাকবোর্ডকে বোঝাবো। তাহলে সবার বাইরে গোলটা বোঝাচ্ছে স্কুল, তার ভিতরে একটা গোল করে আমি বোঝাবো যে স্কুলের মধ্যে ক্লাসরুম থাকে, তার ভিতরে একটা গোল করে বোঝাবো যে ক্লাসরুমের মধ্যে ব্ল্যাকবোর্ড থাকে। তাহলে কোন চিত্রটি হয়ে যাচ্ছে, অপশান সিতে যেটা আছে সেটাই হয়ে যাচ্ছে সঠিক উত্তর এখানে। তো ওটাই হবে এই প্রশ্নের জন্য সঠিক উত্তর। চলো পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটা বন্ধুরা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে লক্ষ্য করবে, এটা ইন্টারেস্টিং প্রশ্ন। এখানে বলেছে যে নিচের কোন চিত্রটি ডাক্তার, শিক্ষক, মহিলা এর মধ্যে সম্পর্ক বোঝায়? এখানে দেখো তাহলে প্রথমে ডাক্তার প্রকাশ করার জন্য আমি একটা গোল আঁকবো, এই গোলটা দিয়ে আমি ডাক্তার দিকে প্রকাশ করছি। এবার বন্ধুরা কিছু ডাক্তার আছেন যারা শিক্ষক, কিভাবে না, যারা মেডিকেল কলেজে পড়ান তারা শিক্ষক, মেডিকেল কলেজে যেহেতু কোনো কলেজে পড়াচ্ছেন তাই তারা শিক্ষক, আবার তারা যেহেতু মেডিকেল কলেজে পড়ান অর্থাৎ মেডিকেল পেশাটার সঙ্গে যুক্ত তাই তারা
ডাক্তারও বটে। সুতরাং এখানে আমি আরেকটা গোল আঁকবো যেটা বোঝাবে শিক্ষকদেরকে, এবং সেখানে কিছু শিক্ষক থাকবেন যারা ডাক্তার। তো আমি দেখো প্রথমে এই গোলটা এঁকেছি ডাক্তার বোঝানোর জন্য, সেইটা আমি লিখে দিই, ঠিক আছে। এবার আমি আরেকটা গোল আঁকবো শিক্ষক বোঝানোর জন্য, তাহলে আমি এইভাবে আরেকটা গোল আঁকলাম। এইটাকে আমি দিয়ে, সরি বন্ধুরা লেখাটা মুছে গেল, আমি আরেকবার আঁকছি। তাহলে প্রথমে আমি একটা গোল আঁকবো ডাক্তার বোঝানোর জন্য, তারপরে আমি আরেকটা গোল আঁকবো শিক্ষক বোঝানোর জন্য, ঠিক আছে। এবার বন্ধুরা ভালো করে লক্ষ্য করবে, এইখানেতে দেখো যে অংশটাতে আমি নীল দাগ দিচ্ছি এখন, ঠিক আছে, ওই অংশটা, ওই অংশটাতে দেখো, অর্থাৎ দুটো গোল, যে দুটো গোল চিত্র এঁকেছি তার মধ্যেই আছে, অর্থাৎ ওখানে ডাক্তাররাও আছেন শিক্ষকরাও আছেন। এরপরে আমার আরেকটা প্রয়োজন হবে গোল, কাদের জন্য? মহিলা প্রকাশ করার জন্য। এখন কিছু মহিলা ডাক্তারও হতে পারেন, আবার কিছু মহিলা শিক্ষক হতে পারেন, তাহলে আমাকে আরেকটা গোল এমনভাবে আঁকতে হবে যেটা ডাক্তারদেরকেও ছেদ করবে, আবার শিক্ষকদের জন্য যে গোলটা এঁকেছি সেই গোলটাকেও ছেদ করবে। তাহলে সেই গোলটা আমাকে এইভাবে আঁকতে হবে, ঠিক আছে। এইভাবে আঁকলে দেখো আরও নতুন দুটো জায়গা পাচ্ছি আমি, এই জায়গাটা, এখানটাতে কী বোঝাচ্ছে, এই অংশটা সবুজ রঙ যেটা টানলাম আমি, এই সবুজ অংশটা দেখো শিক্ষকদের মধ্যেও আছে, আবার আমি নতুন করে যে মহিলা বোঝানোর জন্য যেটা আঁকলাম, অর্থাৎ এই গোলটা, এটাকে আমি মহিলা বোঝানোর জন্য টেনেছি, তাহলে সবুজ অংশটা মহিলাদেরকে বোঝানোর জন্য গোলটার মধ্যেও আছে, শিক্ষকদেরকে বোঝানোর জন্য গোল অংশের মধ্যেও আছে, অর্থাৎ ওরা শিক্ষকও বটে আর ওনারা মহিলাও বটেন। এবার দেখো বন্ধুরা হলুদ একটা আমি অংশ টানছি, এই হলুদ অংশটা দেখো ডাক্তারদের মধ্যেও আছে মহিলাদের মধ্যেও আছে, অর্থাৎ কিছু মহিলা, কিছু ব্যক্তি আছেন যারা ডাক্তার এবং যারা মহিলা। সুতরাং তোমরা বুঝতে পাচ্ছেন কিছু মহিলা আছেন যারা ডাক্তার, যারা শিক্ষক, সব রকমই পাচ্ছি। তাহলে আসলে কোন কোন অপশানটাতে দেখো এই এই রকম চিত্র কোন অপশানে আছে, দেখো এই রকম চিত্রটা আছে অপশান এতে, তাহলে অপশান এটাই হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর বন্ধুরা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান এ, এইটা। তো চলো পরের প্রশ্নে চলে যাই। তো বন্ধুরা এবার আমরা 55 দাগের প্রশ্নটা দেখবো। দেখো 55 দাগের প্রশ্নটা বলেছে নিচের কোনটি পারদ, দস্তা আর ধাতুর মধ্যে সম্পর্কটা ভালোভাবে বোঝায়। দেখো তাহলে ইংরেজি প্রশ্নটা একটু দেখে নাও, ইংরেজিতে বলেছে মার্কারি, জিঙ্ক আর মেটাল, এদের মধ্যে তিনটের মধ্যে। তাহলে প্রথম কথা বন্ধুরা তোমরা পড়েছো বইতে যে পারদ যার চিহ্ন হচ্ছে এই জি, পারদ দুটো ইলেকট্রন বর্জন করে এইচ জি টু প্লাস আয়নে পরিণত হয়, আর জিঙ্কও দুটো ইলেকট্রন বর্জন করে জেডেন টু প্লাস আয়ন পরিণত হয়। অর্থাৎ পারদ এবং জিঙ্ক দুটো ইলেকট্রন বর্জন করতে পারে, এবং তোমরা পড়েছো যারা ইলেকট্রন বর্জন করতে পারে তারা কী হয়, তারা হয় ধাতু। সুতরাং এখানে পারদ এবং জিঙ্ক এরা দুজনেই ধাতু, তাহলে প্রথমে একটা বড় করে গোল আঁকবো ধাতু বোঝানোর জন্য, এবং এর মধ্যে একটা গোল দিয়ে আমি জিঙ্ককে বোঝাবো আর আরেকটা গোল দিয়ে আমি পারদকে বোঝাবো। কারণ কি, দুটো আলাদা আলাদা গোল কেন, কারণ এরা দুজন আলাদা আলাদা ধাতু। তাহলে প্রথমে ধাতুদের জন্য একটা বড় করে গোল, আর তার ভিতরে পারদের জন্য একটা গোল, দস্তার জন্য একটা গোল, এটা কোন অপশানে আছে, অপশান বিতে, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। এই প্রশ্নটা বন্ধুরা ভালো করে লক্ষ্য করবে, এই প্রশ্নটা একটু একটু ইন্টারেস্টিং আছে, একটু অন্যরকমও বটে। বলেছে নিচের দেওয়া চিত্রগুলির মধ্যে কোনটি যাত্রী, ট্রেন আর ট্যাক্সির মধ্যে সম্পর্কটা সব থেকে ভালোভাবে বোঝায়। তাহলে দেখো আমি প্রথমে যাত্রী, অর্থাৎ ট্রাভেল যাত্রী যারা তাদের জন্য একটা গোল লাগবে আমার, ট্রেনের জন্য, ট্যাক্সির জন্য। এখানে আমি প্রথমে কী করবো, দেখো আমি ট্রেনের জন্য প্রথমে একটা গোল লাগবো, এইভাবে ট্রেন, যারা ট্রেনে করে সফর করেন, ঠিক আছে। আমি আরেকটা গোল লাগবো যারা ট্যাক্সিতে করে সফর করেন তাদের জন্য। তাহলে ট্রেন আর ট্যাক্সি দুটো আলাদা আলাদা জিনিস, তাই দুটো আলাদা আলাদা গোল আঁকলাম ট্রেন আর ট্যাক্সি বোঝানোর জন্য। এবার বলেছে কি না যাত্রীদের মধ্যে সম্পর্ক বোঝায় কোনটা, ট্রেন, ট্যাক্সি আর যাত্রী। এবার দেখো বন্ধুরা কিছু যাত্রী আছেন যারা ট্রেনে করে যান, আর কিছু যাত্রী আছেন যারা ট্যাক্সিতে করে যান, ঠিক আছে। কিছু যাত্রী ট্রেনে যান আর কিছু যাত্রী ট্যাক্সিতে যান, তাহলে আমার আরেকটা গোল লাগবে যাত্রী বোঝানোর জন্য, সেই গোলটা আমাকে এইভাবে আঁকতে হবে। কেন না এইভাবে গোলটা আঁকলে দেখো কী হচ্ছে, এই অংশটা, এই যে আমি
নীল রঙের যে অংশটা আঁকছি দেখো, এই এই অংশটা দুটো গোলের মধ্যে আছে। আচ্ছা আমি এই এই গোলটা এঁকেছি যাত্রী বোঝানোর জন্য, যাত্রী আমি লিখে দিই। তাহলে যাত্রী বোঝানোর জন্য যে গোলটা এঁকেছি তার মধ্যেও আছে নীল অংশটা, আবার ট্রেন বোঝানোর জন্য যে গোলটা এঁকেছি তার মধ্যেও আছে। তাহলে যাত্রী এবং ট্রেন উভয়কেই বোঝাচ্ছে ওই অংশটা, অর্থাৎ ওই কিছু যাত্রী আছেন যারা ট্রেনে করে সফর করেন সেটা বোঝাচ্ছে। আচ্ছা এবার আমি হলুদ গাড়িতে যে অংশটা দেখাচ্ছি ওই অংশটা দিয়ে কী বোঝাচ্ছে, কিছু যাত্রী আছেন যারা ট্যাক্সিতে সফর করেন। আর এই যে সাদা মতো অংশটা আছে যেটাকে আমি এখন সবুজ গাড়িতে দেখাচ্ছি, এই অংশটা, এই অংশ দিয়ে কী বোঝাচ্ছে, কিছু যাত্রী আছেন যারা ট্রেন ট্যাক্সি কোনোটাতেই সফর করেন না। তাহলে সমস্ত যাত্রীকে বোঝানো হচ্ছে। তাহলে এখানে এইভাবে প্রকাশ করতে হবে এই তিনটে গোল দিয়ে, এবং সেটা কোন অপশানে আছে সেটা দেখে নাও একবার। এটা আছে অপশান সিতে, সুতরাং 56 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে অপশান সিটাই হয়ে যাবে সঠিক উত্তর। এরপরের প্রশ্নটা বন্ধুরা বলেছে যে সূর্য পৃথিবী আর গ্রহের মধ্যে সম্পর্ক, সূর্য পৃথিবী আর গ্রহ। দেখো সূর্য একটা নক্ষত্র, তাহলে সূর্যের জন্য আমাকে প্রথমে একটা গোল আঁকতে হবে। তাহলে সূর্যের জন্য আমি একটা গোল আঁকলাম, সূর্য দিয়ে আমি নক্ষত্রকে বোঝাচ্ছি। আচ্ছা এবার পৃথিবী আর গ্রহের মধ্যে সম্পর্ক বোঝাতে হতে পারে। তো দেখো পৃথিবী একটা গ্রহ, তাহলে গ্রহদের জন্য আমি যদি একটা বড় করে গোল আঁকি তার ভিতরে থাকবে পৃথিবী, কারণ বড় গোলটা সমস্ত গ্রহকে বোঝাচ্ছে আর তার মধ্যে পৃথিবী একটা গ্রহ, তাই পৃথিবীকে একটা গোল হিসেবে তার ভিতরে প্রকাশ করব। ঠিক আছে তাহলে এইটাই হয়ে যাওয়া উচিত সূর্য পৃথিবী এবং গ্রহের মধ্যে সঠিক সম্পর্ক, যেটা আছে অপশান ডিতে। তাহলে অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এর পরের প্রশ্নটা বন্ধুরা দেখো ভালো করে লক্ষ্য রাখবে, এটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। বলেছে নিচে দেওয়া চিত্রগুলির মধ্যে কোনটা গণিত, বীজগণিত আর সূত্রের মধ্যে সম্পর্ক বোঝায়। তাহলে দেখো বন্ধুরা আমরা প্রথমে গণিতের জন্য একটা গোল আঁকবো, এটা দিয়ে বোঝাবো গণিতকে। আচ্ছা গণিতের মধ্যে বীজগণিত একটি বিষয়, গণিতের মধ্যে আরও অনেক বিষয় আছে যেমন ত্রিকোণমিতি পরিমিতি তোমরা পড়েছো। তাহলে গণিতের মধ্যে একটা গোল আঁকতে হবে আমাদেরকে বীজগণিত বোঝানোর জন্য, এইটা হয়ে গেল গণিতের মধ্যেকার বীজগণিত। এবার সূত্র, তোমরা দেখো সূত্র বীজগণিতের মধ্যেও আছে, বীজগণিত ছাড়াও গণিতের অন্যান্য শাখা যেমন ত্রিকোণমিতি পরিমিতি সেখানেও সূত্র আছে। শুধু গণিতের বাইরেও ফিজিক্স কেমিস্ট্রি অর্থাৎ পদার্থবিদ্যা তোমরা যেগুলো পড়ো সেখানেও কিন্তু বিভিন্ন রকমের সূত্র আছে। তাহলে শুধুমাত্র গণিতেই সূত্র আছে বা বীজগণিতেই সূত্র আছে এমন নয়, তাহলে কিছু সূত্র আছে বীজগণিতে গণিতে এবং তার বাইরেও। তাহলে এইভাবে গোল করে বোঝাতে হবে। কেন বোঝানো গেল এইভাবে, দেখো আমি এখন যেটা বেগুনি কালারের অংশ আঁকবো এটা দিয়ে কী বোঝাবে বীজগণিতের সূত্রগুলো, যেসব সূত্র বীজগণিতের মধ্যে আছে। এরপরে আমি নীল রঙের একটি অংশ করব, এই নীল রঙের যে অংশটা আছে এখানে এইটা দিয়ে আমাদের কী বোঝাচ্ছে, যে সমস্ত সূত্র গণিতের মধ্যে আছে, আবার যে সমস্ত সূত্র গণিতের মধ্যে আছে। তাহলে কিছু সূত্র পেলাম গণিতে কিছু বীজগণিতে। এবার এখানে যে সাদা অংশটা আছে যেটাকে আমি এখন হলুদ গাড়ি দিয়ে বোঝাবো এটা দিয়ে কী বোঝাচ্ছে, গণিতের বাইরে যে সমস্ত সূত্র আছে ফিজিক্স বা কেমিস্ট্রি বিষয়ের মধ্যে। তাহলে এখানে কোন অপশানটা সঠিক হবে, যে অপশানটা সঠিক হয় বন্ধুরা সেটা হচ্ছে দেখো অপশান বিতে কারেক্ট অ্যান্সার আছে, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকলে আমাকে তোমরা কমেন্টে জিজ্ঞাসা করতে পারো, আমি আবার তোমাদেরকে রিপ্লাই দেবার চেষ্টা করব। পরের প্রশ্ন, নিচের ছবিগুলির মধ্যে কোনটা প্রফেসর ডাক্তার পুরুষের মধ্যে সম্পর্ক বোঝায়। এটা আবার অনেকটা কিছুটা আগের প্রশ্নের মতো, দেখো সেই আবার একই প্রশ্ন, কিছু ডাক্তার আছেন যারা প্রফেসর অর্থাৎ যারা মেডিকেল কলেজে পড়ান আর কিছু ডাক্তার আছেন যারা পুরুষ, বুঝতে পেরেছো। তো আমি যদি একটা ডাক্তারদের জন্য আমি একটা গোল যদি আঁকি তাহলে এইভাবে দেখো, তাহলে প্রথমে আমি একটা গোল আঁকলাম এটা ডাক্তার বোঝানোর জন্য। তাহলে প্রথমে একটা গোল আঁকলাম ডাক্তার বোঝানোর জন্য, যদি আমি ডাক্তার বোঝাচ্ছি, ঠিক আছে। এবার তাহলে আমার ডাক্তার হয়ে গেল। এবার পুরুষ বোঝানোর জন্য কিছু ডাক্তার আছেন যারা পুরুষ আর কিছু আছেন যারা পুরুষ নন মহিলা, তাহলে এইভাবে আঁকলাম। এটা কী বোঝানোর জন্য, পুরুষ বোঝানোর জন্য, ঠিক আছে। এবার আমাদেরকে প্রফেসর আঁকতে হবে। আচ্ছা প্রফেসর তিনি ডাক্তার হতে পারেন, তিনি ডাক্তার নাও হতে পারেন, যারা সাধারণ কলেজে পড়ান যারা বাংলা ইংরেজির প্রফেসর তারা কিন্তু ডাক্তার নন। আবার কিছু প্রফেসর আছেন যারা ডাক্তারি কলেজে পড়ান, তাহলে সুতরাং তারা প্রফেসর এবং ডাক্তার। আবার কিছু প্রফেসর আছেন যারা পুরুষ, কিছু প্রফেসর আছেন যারা পুরুষ নন, তাহলে এমন একটা গোল আঁকতে হবে যারা আগের দুটো গোলকে ছেদ করবে। তাহলে আমি এইরকমভাবে আঁকবো, ঠিক আছে। এটা দিয়ে আমি কী বোঝাবো, প্রফেসর
কোন অপশানে আছে এটা? অপশান সিতে আছে, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্নে যাই। এবার আবার দেখো সেই ক্লাসরুম ব্ল্যাকবোর্ডের মতো অঙ্ক দিয়েছে আবার একটা। বলেছে কোনটা গৃহ শয়নকক্ষ এবং বাথরুমের মধ্যে সম্পর্ক বোঝায়, অর্থাৎ ইংরেজিতে দেখলে হাউস, বেডরুম আর বাথরুম। দেখো প্রথমে একটা বড় করে গোল আঁকতে হবে আমাদেরকে হাউসের জন্য, এটা দিয়ে হাউসকে বোঝাচ্ছি। আচ্ছা বাড়ি অর্থাৎ গৃহ, হাউসকে বোঝাচ্ছি। এবং এই ঘরের মধ্যে বা গৃহের মধ্যে কী থাকে? শয়নকক্ষ, শোবার ঘর থাকে একটা আলাদা করে। তাহলে হাউসের মধ্যে থাকে বেডরুম, তাহলে এই জন্য এর ভিতরে একটা গোল আঁকবো বেডরুম বোঝানোর জন্য। ঠিক আছে, সরি বন্ধুরা আমি একটু ভুল করে ফেলেছি, আমি আরেকবার আঁকি ছবিটা। তাহলে প্রথমে হাউস আঁকবো বড় করে, এখন হাউসের মধ্যে থাকে বেডরুম, তাহলে বেডরুমের জন্য একটা আলাদা করে গোল আঁকবো। ওকে, ঘরের ভিতরে আমাদের গৃহের ভিতরে শয়নকক্ষ থাকে, আর কি শুধু বেডরুম নয় বাথরুমও থাকে, কিন্তু বেডরুম আর বাথরুম আলাদা থাকে, আলাদা একই নয়, তাই বাথরুম বোঝানোর জন্য একটা আলাদা করে গোল আঁকতে হবে আমাদের। এটি কোন অপশানে আছে? অপশান এতে আছে, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। তো বন্ধুরা এই ছিল ভেন ডায়াগ্রামের যে প্রশ্নগুলি 2021 সালের আমি দিয়ে দিলাম। তো এগুলো তোমাদের আশা করি খুব কাজে লাগবে, তোমরা এগুলো প্লিজ দেখে নিও পরীক্ষার আগে প্রস্তুতির জন্য। কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানিও, যারা চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দাও, আর কোনো প্রশ্ন থাকলে বা কিছু বলার থাকলে কমেন্টে জানাও। আর বন্ধুরা প্লিজ প্লিজ শেয়ার করে ছড়িয়ে দাও, তোমরা যত বেশি শেয়ার করবে আমি তত বেশি উৎসাহ পাবো। থ্যাংক ইউ বন্ধুরা।